বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই বিপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যবহার শুরু করেছেন। তো আপনার বিপ অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধার্থে এই ভিডিওতে আমি আপনাদেরকে ফার্স্টটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দেব। বন্ধুরা, ইতিমধ্যে আমি বিপ অ্যাপস নিয়ে তিনটি ভিডিও আপলোড দিয়েছি, আর ভিডিওগুলো হলো আপনি কিভাবে একটি বিপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং আপনি যদি বিপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ভেরিফিকেশন কোড না পান, অর্থাৎ আপনার ফোনে যদি ভেরিফিকেশন কোড না আসে, তাহলে আপনি কি করবেন। তাছাড়া বিপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যদি ছবি, মেসেজ এবং ফাইলসহ কোনো কিছু লেনদেন করতে না পারেন, অর্থাৎ স্যান্ড না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন। বন্ধুরা, এই সকল সমস্যার সমাধান পেতে ভিডিওগুলো অবশ্যই একবার দেখে নেবেন, আর প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এবার আমরা জানব বিপ অ্যাকাউন্টের ফার্স্টটি গুরুত্বপূর্ণ সেটিংস, যা জানলে আপনার বিপ অ্যাকাউন্ট ব্যবহার করার ক্ষেত্রে অনেক ধরনের সুবিধা পাবেন। তো বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট ছোট্ট একটি অনুরোধ, যেটি সবসময় করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি প্রথমে বিপ অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর ঠিক এরকম দেখতে পাবেন যদি আপনি আগে থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। তো বন্ধুরা, নিচে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে, মেসেজ, কল, মোর। বন্ধুরা, আপনি চাইলে এখানে আরও কিছু অপশন যোগ করতে পারেন, যেমন ক্যামেরা যোগ করতে পারেন, যেমন ডায়াল প্যাড যোগ করতে পারেন। তো যোগ করার জন্য আপনি জাস্ট মোর অপশনে ক্লিক করবেন, এরপরে আপনি কাস্টমাইজ এখানে চলে আসবেন। এখান থেকে আপনি যেই কোনো অপশন যোগ করতে পারবেন, যেমন ডায়াল প্যাড এবং ক্যামেরা, আমি এই দুটি অ্যাড করব। তো অ্যাডে ক্লিক করলাম, এরপরে বন্ধুরা উপরে সেভ এখানে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ডায়াল প্যাড এবং ক্যামেরা অ্যাড হয়ে গেল। বন্ধুরা, এটি ছিল আমার প্রথম সেটিংস। এবার আমরা জানব দ্বিতীয় সেটিংস। বন্ধুরা, দ্বিতীয় সেটিংস করার জন্য আপনি সেটিংস অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন সেটিংস, আপনি এখানে চলে আসবেন। বন্ধুরা, এখানে ক্লিক করলে শুরুতে দেখতে পাচ্ছেন ব্যাকআপ রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই অপশনটি ইনেবল করে দেবেন। বন্ধুরা, এর সুবিধা হচ্ছে আপনি যখন নতুন কোনো মোবাইলে বা নতুন কোনো ডিভাইসে আপনার বিপ অ্যাকাউন্টটি লগ ইন করবেন, সেক্ষেত্রে কোনো ধরনের ডাটা আপনার হারিয়ে যাবে না, আপনি সকল ডাটাই ফিরে পাবেন। আপনি এই জিনিসটি করে রাখবেন। বন্ধুরা, এবার আমরা জানব তৃতীয় সেটিংস। তার জন্য আমি ব্যাক করলাম। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখানে সেট ওয়ালপেপার রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর অনেকগুলো ওয়ালপেপার আপনি দেখতে পাবেন। বন্ধুরা, এখান থেকে যেই কোনো ওয়ালপেপার আপনি বেছে নিতে পারবেন। তো জাস্ট আমি এই ওয়ালপেপারের উপরে ক্লিক করলাম, দেন এটি সিলেক্ট হয়ে গেল। তো বন্ধুরা, এটি সিলেক্ট হলো কি না আমরা একটু ব্যাক করে দেখি। আমি ব্যাক করলাম। ব্যাক করার পর এখন আমি সেট অপশনে যাব। জাস্ট আমি সেট অপশন ওপেন করলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে সেট অপশনে খুব সুন্দরভাবে একটি ওয়ালপেপার সেট হয়ে গেল। বন্ধুরা, আপনারা চাইলে এই সেট ওয়ালপেপার ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এবার আমরা জানব চতুর্থ সেটিংস। তার জন্য আমি বিপ অ্যাকাউন্টটি ওপেন করলাম, এরপরে মোর অপশন। বন্ধুরা, মোর অপশনে ক্লিক করার পর সেটিংস অপশন, এখানে ক্লিক করার পর আপনি চলে আসবেন সেট সেটিংস। বন্ধুরা, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক ডাউনলোড, অর্থাৎ আপনাকে যদি কেউ ছবি, গান, ভিডিও ইত্যাদি পাঠিয়ে থাকে, সেক্ষেত্রে এই বিষয়গুলো অটো সেভ হওয়ার জন্য আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। দেন আপনি ওয়াইফাই এখানে ক্লিক করে দেবেন, তাহলে যে কোনো ছবি অথবা গান যে আপনাকে পাঠিয়েছে সেটি অটো সেভ হয়ে যাবে, অথবা আপনি চাইলে এটি সেভ নাও করতে পারেন, তার জন্য আপনি নেভার এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এবার আমরা জানব ফোনসম নাম্বার সেটিংস। তার জন্য আমি ব্যাক করলাম। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন রয়েছে, বন্ধুরা আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, কল রয়েছে, মেসেজ রয়েছে, গ্রুপ রয়েছে। আপনি চাইলে নোটিফিকেশন অফ করে দিতে পারবেন, অথবা আপনি চাইলে নোটিফিকেশন হিসেবে কোনো রিংটোন ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমি একটি করে দেখাচ্ছি, যেমন কল নোটিফিকেশন এখানে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কল সাউন্ড রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করেন অনেকগুলো সাউন্ড পেয়ে যাবেন। এখান থেকে আপনি ইচ্ছে মতো আপনার পছন্দের মতো সাউন্ড ব্যবহার করতে পারবেন, অথবা আপনি যদি চান যে আপনার নোটিফিকেশন স্টপ থাকুক, সেক্ষেত্রে আপনি এই অপশনটি ইনেবল করে দেবেন। তাহলে আপনার যখনই কোনো মেসেজ আসবে, কোনো ছবি কেউ পাঠাবে, সেক্ষেত্রে নোটিফিকেশন আপনি শুনতে পাবেন না।
বন্ধুরা, এই ছিল আমার গুরুত্বপূর্ণ ফার্স্ট সেটিংস। যেহেতু এটি একটি নতুন অ্যাপস, তাই অনেকেই এই সেটিংসগুলো হয়তো নাও জানতে পারেন, আর যারা জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা এখনও জানেন না, তারা অবশ্যই এই সেটিংসগুলো করে রাখবেন, তাহলে আপনি বিপ অ্যাকাউন্ট ব্যবহার করার ক্ষেত্রে অনেক ধরনের সুবিধা পাবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিবেন। তো সর্বোপরি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।